আমার মনে হয় আপনার ঘরে আব্বা কইছে, এই তুই কার আব্বা কইছিস? ওহে তোমার কইতি হে, তুই আমার আব্বা কইছিস? তুই আমার কোন সম্পর্কে আব্বা কলি? পান্তি বাজারে আমার মাছ হাই দিত, তুমি বিয়ে করিতে সেই পক্ষের আমি ছেলে তাই আব্বা। তোর আর আমার তো কালারে মিল নেই রে, তোর আর আমার তো কালারে মিল নেই রে, মনে হাত তাই আমার থামাত্তা। কার সমস্যা? এনে মা বোন আছে বড় ভাই না? হ্যাঁ। তুমি মা বোনের কাছে শোনো, দিনে মা বোনরা যখন কাছে দিয়ে সাত পিঠে বানায় সব খোলা একরকম হয় নাকি? ওই যে গুজো গুলিয়ে পাত্তর মধ্যে ওইটা আমার কত মা বোন দেখেছিস, এদের ভাষা বড় ভাইরে কষ্ট করে দাঁড়িয়ে দেখেছিস, এদের ভাষা গোস খাল্লা মা বোন দেখেছিস, এই শিক্ষিত মহাদয় ঘরের সামনে, এই মা বোনের সামনে একদম শুধু লেগাম ছাড়া কথা কবি। এখানে তোমার মা বোন? আমার মা বোন? এ দেখো মা বোন, মা বোন এনে যত রোগ আছে সবাই শিক্ষিত মহাদম ভাইরা, সব শিক্ষিত মানুষ। কিন্তু একটা কথা কি, সবে যদি তোমার মা ভাই বা বোন খেলা থাকো বই আব্বা, তাহলে তোমার এনে বউ মা কিরে আছে? ও মা বোন, ও মা বোন, ওকে মানুষের বাস্তা, ও ওকে মানুষের বাস্তা। হ্যাঁ, আমি আমার মা বোনের সম্মান করে সুমর পাচ্ছি রে, আর এই শালা আমাদের এই যে প্রিন্সিপাল স্যার, হ্যাঁ আমাদের বঙ্গবন্ধু কলেজের প্রিন্সিপাল স্যার বললো, মজিবর ভাই আমরা আপনার চাই। আমি বললাম যে স্যার যাবো, আমি আপনাদের কান্তিবাসীর খুব ভালোবাসি, সেই এই জায়গার মানুষের ভালোবাসি, তো মনে করলাম মেলা দিন পরে যাচ্ছি, একটা পান খেয়ে ঠোঁটটা নাঙা খুঁজে যায়। সকালবেলা সেই পান খাওয়ার পরের তো বাবু কথা যতই সোজা করে কই, খালি ঘুরিয়ে যাই ঘুরিয়ে যাই। আমার মিস্টেক করলো, তুই কেমনে করলি? আমার কত দিয়ে ফাটা করে স্লিপ পেয়ে আচ্ছা আব্বা কি আদব কোথা? হ্যাঁ কা, তুমি কিন্তু আসলে দুই নম্বর। কে? তার কারণ তুমি কিছুক্ষণ আগে এসে কি বললে? কি? মা বোন আপনারা ঠিক করে বেড়াচ্ছ, তুমি কি জানো তোমার ঘরের পিছন করে চাপড় বেড়া নেই? তাল পাতা, তারপরে দিছি কুচুরির পাতা, তারপরে দিছি খেজুরির পাতা, বেড়া কাটে কামি হে। শোনো আব্বা, কয়দিন আগে এই টাকা বুলবুলি ঝড় গেল, যে ভাবে ধাওয়া করে আসছে না তাতে কোনো বেড়া থাকার কথা তুমি তো জানো না আব্বা। কি হইয়াছে পরিষ্কার করে? আমার মা তো আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মা বোন আমার দুটো বউ টাটকা বুঝে গেছ গো। আরে বাবা, ও গো ভাই আমার দুটো বউ খুব লক্ষ্য ছিল গো, যখন যা চাতাম তখন তাই দিত, রাত দিন মানত না। আল্লাহ আমার দুটো বউ রাস্তা একবারে শান্তি দিও গো। এ বিয়াদ আমার কিন্তু লেগে যাবা নে, বিড়াকে আমার মা মরে গিয়েছে। তুই এক করে বলে তোর মা নেই, নেই মানে তো মারা গেছে, নেই মানে মরে গেছে, এই সেই সেই নেই না, আমার মা তো বেরিয়ে গিয়েছে। এ আপনারা তালি বাজাবেন না, আমার বলছে কি সাংঘাতিক কথা রে, আমি তো কান্দে নি। তুই সোজা হে দাঁড়া, ও সুর করে কানতে হবে, দাঁড়া। কিছুক্ষণ আগে পায়েস খেলাম তো ভালো লাগে। শালি শাল তোর মা কেমন দেয়? এই আমার চেহারা খারাপ, মানুষ আমার কমছে না কমছে না, তালি তোর মা গেল কে? আমার মনে হয় কোনো কিছু তো কম পড়িল।
মাবুন আপনাদের কাছে ইসপাং স্যান্ডেল আছে দেন তো একটু পিটিয়ে সুতা করে এই তুই মারপেটা হয় তুই মান নামে বদনাম করিস হারামজাদা এই জন্য তো আমি অশিক্ষিত লোকের সাথে কোনো দেখা আটতে চাইনি কেন পৃথিবীতে এমন কোন সন্তান জন্মগ্রহণ করেছে যে মা বাবার নামে বদনাম করতে পারে না পৃথিবীতে এমন কোন সন্তান জন্ম নেয়নি মান নামে বদনাম করতে পারে আমও করিনি কিন্তু কাকা কি বললি তোমার বুঝার ভুল আব্বা গতবার ইলেকশন গেল না আমার মা চেয়ারম্যানে দাঁড়াইলো পাশ করে একটা অংশ বেরিয়ে গেছে আমি তো সেই কথা কইছি ও তালি তোমার কপাল খুলে দিয়েছে কেন কেন তোর মা গোটে বসে গম চুরি করবার আমি কইসা খাবো কাজ করে খাবো না কাজ করে খাবা না না লবণ খাই মেরে ফেলবা তুই চুরি করলি মানুষ আমার চোরের বাপ বলবে না এখন আমি যদি চুরি করা শিখি তুমি যখন নাস্তা দিয়ে হাইতে দেবা মানুষ কবে বুঝতে অমুক চোরের বাপ যাচ্ছে এদিকে আয় মুখটা নিচে কর হারামজাদা মানুষ বাইরে আমার থুইতো রাখি আব্বা না আমি যদি চুরি করা শিখি এ দেশে পেপার পত্রিকা রেডিওর পিছনে বলতো দেখাবে তোমার ফুলের মালা দেবে আচ্ছা এটা কি রাম চুরি রে আব্বা তুমি জানো না এই যে আমাদের পাশের জেলা মাদুরা পাশের ছেলে সাকিবুল হাসান কই বের করে সেঞ্চুরি করলো ও তাহলে আমি করবো সাকিবুল হাসান ক্রিকেট খেলা করে সেঞ্চুরি করেছে আর আমি বিয়ে করে সেঞ্চুরি করেই যাবো করেই যাবো করেই যাবো তাহলে তোমার শাসন আমি শুরু করবো মা বোন আমি কইলাম না মানুষের বাস্তা না আস্তে আস্তে মিশে যাবে দেখবা আচ্ছা তুমি যেভাবে বলবে সেভাবে বলবো বলো অবশ্যই আমি তোর বাপ আর তুই আমার সন্তান আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকার ঘোষণা দিয়েছেন এক সন্তান যা পুরস্কৃত করবো তার ভাই বউ আমার সাইড দিয়ে যতই দেখেন ছেলে একটাই আমি পুরস্কার নেব তাই তুই আমার সুযোগ্য সন্তান আমার সাথে সাথেই বলবি লাইন দাঁড়া ভাইরা আমার ভাইরা আমার আপনারা আপনারা আপনার আপনার সুসন্তানকে সুসন্তানকে স্কুলে পাঠাবেন স্কুলে পাঠাবেন আমার মতো স্যারের বাড়িতে যদি আসবেন আমি যা যা খাবো তুই তাই তাই কবি আমি যা যা খাবো তুই তাই তাই কবি তোমার কথা এই জন্য রিপিট করতে বাধ্য হয়েছি এখানে আমার থেকে অনেক ছোট ছোট বাচ্চারা আছে তুমি আমি বাপ্পিটা যদি এইভাবে আচরণ করি ওরা বাড়ি যেয়ে মা বাবার সামনে শিখে যাবে না ওই এ তো আমার শিক্ষিত ছেলে রে আর এই ছেলে যত্ন হয় না মিথ্যে কথা এখনো বিয়ে দিল না যত্ন হয় না ও ভাই বাপের চোখের সামনে যদি ছেলে দেখো বিয়ে করবো এই কথা শোনার পর সেই দেশে বৃষ্টি হয় কি করতে বৃষ্টি হয় না বদল এই তুই বিয়ে করবো তোর বিয়ের বয়স আছে না মনে আমার বিয়ের বয়স হয়নি পান্তি বাজারে পারে কেসেলি আমার থেকে 3 হাত ছোট বিয়ে করে দুধের বাবুর থেকে আমি কত আনবা না ওরা সিরিজ তো ঈশ্বরে পাইছে গেছে রে পাইতে গিয়েছে আর আমি তো বয়সে বেরিয়ে যাচ্ছি তা তোকে বাদ দাঁড়া কষ্টে তুমি আমার বিয়ে দিবা কিনা তাই কও না 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 আমি একজন শিক্ষিত মানুষ হিসেবে এতটুকু ছলকে বিয়ে দিতে পারি না দিবা না না সত্যি দিবা না তুমি যখন বিয়ে করো তখন তোমার বয়স কত আমার মার বয়স কত আমাকে রাগ লেখের বিয়ে তো আমার বয়স 13 তোর মার বয়স 10 আলি 13 10 কত হইল 23 একটা ছেলে একটা মেয়ে এখনকার সময় কত বছরে বিয়ে থাক করে একটা মেয়ে 18 একটা ছেলে মিনিমাম 22 আমার এই যে 23 এক বছর ঘাটতি গেলে পূরণ করবে কিটা আমি কোন তালে ফলাম আজকে কোন তালে ফলাম আব্বা আমার সমস্যা দা আমি কষ্ট আমার এই কয়টা দিন আব্বা কার মধ্যে হাসে কি হাসে মাঝে মাঝে মনে হাসে সব কিছু রাগেশ রে তুই তো রেগে গেলি বাঘ হয়ে যাস এই যে ঠিক আছে আব্বা তুমি একটা জিনিস চিন্তা করে দেখো বলে সর্বনাশ মানুষ কত কষ্ট করে লেখাপড়া করে আব্বা আহ লেখাপড়া আমার ভাই বোন করেছে আমরা করেছি রাতের রাত দিনের দিন পড়ছি লেখছি পড়ছি লেখছি পরীক্ষার সময় ডিম পাস লেখাপড়া বহুত কষ্ট বহুত কষ্ট